সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কাজ হচ্ছে সন্তানের কানে আজান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতিমা, যখন ফাতেমা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন তখন আল্লাহ রাসূল তার কানে আজান দিয়েছিলেন। কেননা দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজটা ইসলাম তাকে শোনাতে চায় সেটা ইসলামের একাত্মবাদের আওয়াজ, আল্লাহর কালেমায় শাহাদাতের আওয়াজ, আল্লাহর কালেমা তাইয়িবার আওয়াজ, আল্লাহর মহত্বের আওয়াজ, আল্লাহর বড়ত্বের আওয়াজ। দুনিয়াতে আসার পর প্রথম যে আওয়াজটা সে শুনবে সেটা যেন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, কালেমায় শাহাদা, কালেমা তাইয়িবার আওয়াজ হয়, যাতে এটার প্রভাব তার উপরে মরা পর্যন্ত থাকে। এটা ইসলামের পরিকল্পনা, একটা ছোট্ট সন্তানকে নিয়ে দীর্ঘমেয়াদী ইসলামের পরিকল্পনা, একটা ছোট্ট সন্তানকে নিয়ে। এবার যখন এই সন্তানকে কানে আজান দিয়ে দিলেন তখন দ্বিতীয় কাজ কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা ওলিদালি ওয়ালাদুন, যখন আমার সন্তান জন্ম হলো আতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলাম, ফাদাআ লাহু বিল বারাকাহ, আল্লাহ রাসূল আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন, ওয়াসাম্মা লাহু ইব্রাহিম, আল্লাহ রাসূল আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম, ও হান্নাকা লাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর নিয়ে তার মুখের মধ্যে দিয়ে খেজুরটা চাবালেন, চাবিয়ে নরম করে আল্লাহ রাসূলের পবিত্র মুখের লালা মিশ্রিত ওই নরম হওয়া খেজুরটা ওই ছোট্ট বাচ্চা, আমি যে বাচ্চাকে নিয়ে গেছিলাম আবু মুসা আশআরী বলতেছেন, তার মুখের মধ্যে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। সন্তান পৃথিবীতে আসার পরে প্রথম যে আওয়াজটা শুনলো সেটা ইসলামের আওয়াজ। এবার প্রথম যে সংস্পর্শটা, প্রথম যে খাবারটা তার পেটে যাবে, প্রথম যে সংস্পর্শটা সে পাবে সেটা যেন একটা সৎ মানুষের, একটা পরহেজগার মানুষের, একটা তাকওয়াবান মানুষের সংস্পর্শ হয়। এই জন্য সন্তান হওয়ার পর আপনার জানামতে সমাজে গ্রামে যে পরহেজগার মানুষ, তাকওয়াবান মানুষ, আল্লাহ ভীরু মানুষ, তার নিকটে নিয়ে গিয়ে সন্তানের তাহনিক করাবেন, যেন তার সংস্পর্শের প্রভাবে সন্তান যেন ভালো হয়, এই আশা যেন করতে পারেন, এই ধারণা যেন রাখতে পারেন, এই দোয়া যেন করতে পারেন। এটা হলো সন্তান হওয়ার পর দ্বিতীয় কাজ। এবার সন্তান হওয়ার পর সপ্তম দিনে তিনটা কাজ। একটা ছোট্ট সন্তান কিনে ইসলামের কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, একটি পরিবার কিনে ইসলামের কত সুদীর্ঘ পরিকল্পনা, তা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে ব্যর্থ। সপ্তম দিনে তিনটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গোলাম মুরতাহানুম বি আকীকাতিহি, সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে, সন্তান তার আকিকার সাথে বন্ধক থাকে। আমি আপনাকে বললাম 10,000 টাকা দিন, এই মোবাইলটা বন্ধক রাখেন। এবার ওই মোবাইলটা বন্ধক থেকে খুলতে গেলে, বন্ধক থেকে মুক্ত করতে গেলে আমাকে 10,000 টাকা দিতে হবে। সন্তান দুনিয়াতে এসেছে কিন্তু এখনও বন্ধক আছে, এই সন্তানকে বন্ধক থেকে মুক্ত করতে গেলে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বন্ধক শব্দই ব্যবহার করেছেন, সন্তানকে বন্ধক থেকে মুক্ত করতে গেলে রক্ত প্রবাহিত করতে হবে আল্লাহর নামে। যদি ছেলে সন্তান হয় 2টি রক্ত, যদি মেয়ে সন্তান হয় তো 1টি রক্ত আল্লাহর নামে প্রবাহিত না করা পর্যন্ত ওই সন্তান বন্ধক থেকে যায়, বন্ধক থেকে মুক্ত হতে পারে না, ওই সন্তান বন্ধক থেকে যায়। আল্লাহ রাসূল হাদিসে বলছেন তাই সপ্তম দিনে সর্বপ্রথম কাজ হবে সন্তানকে বন্ধক মুক্ত করা, তার নামে আকিকা দেওয়ার মাধ্যমে। এবার দ্বিতীয় কাজ হবে সপ্তম দিনে সন্তানের নাম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু হিব্বানের হাদিসে বলছেন আহসিনু আসমা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো। কেন সুন্দর নাম রাখতে হবে? ইসলামে কুলক্ষণ শিরিক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। ইসলামে কুলক্ষণ শিরিক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ। কুলক্ষণ মানে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলেন, সামনে দিয়ে বিড়াল পার হয়ে গেল, তো বললেন বিল্লি রাস্তা কাট গাই, বিল্লি রাস্তা পার হয়ে গেছে, সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করতেছে, এটা শিরিক। বাড়ি থেকে বের হলেন, খারাপ কিছু ঘটলো, আপনি বললেন আজকের দিনটাই খারাপ, এটা শিরিক। হুতুম পেঁচা ডাকলো, আপনি বললেন কোনো বিপদ আসতে পারে, এটা শিরিক। কেননা ইসলামে কুলক্ষণ নাই, কিন্তু ইসলামে সুলক্ষণ আছে। সুলক্ষণ গ্রহণ করা যায়, জায়েজ, সুলক্ষণ গ্রহণ করা ভালো। আব্দুল মুত্তালেব যখন তার পোতা হলো তখন আব্দুল মুত্তালেব বলল আমি আমার সন্তানের নাম রাখবো, আমার পৌত্রের নাম রাখবো মুহাম্মদ, কেননা মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আমার সন্তানের এই সুন্দর নাম আমি এই জন্য রাখতে চাই, এটা দিয়ে আমি সুলক্ষণ গ্রহণ করতে চাই, যেন সত্যি আমার এই সন্তান সারা পৃথিবীতে একজন প্রশংসিত ব্যক্তিতে পরিণত হতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা পৃথিবীতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি নয়?
এটা হচ্ছে নাম থেকে সুলক্ষণ গ্রহণ করা। তাই খবরদার, খারাপ নাম রাখবেন না। আল্লাহ রাসূল বলছে আহসিনু আসমা ওলাদিকুম, যদি খারাপ নাম থাকে তো আজকে নাম চেঞ্জ করে দিন, নিজের নামও যদি খারাপ থাকে তো নিজের নামও চেঞ্জ করে দিন। নামের একটা অদৃশ্য প্রভাব আপনার উপর থাকে, যে অদৃশ্য প্রভাবের ফলে, ওই নামের প্রভাবের ফলে অনেক সময় অনেক কিছু হয়। যদি নাম ভালো হয় তাহলে সেই ভালো প্রভাবের ফলে, সেই তাফাউল সুলক্ষণের ফলে আশা করা যায় যে সন্তানও ভালো, সৎ এবং আদর্শবান হিসেবে গড়ে উঠবে। এটা হলো সপ্তম দিনের দ্বিতীয় কাজ। সপ্তম দিনের তৃতীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহলিকি শা'রা রাসিহ ফাতাসাদদিকি বিওয়জনিহি মিনাল বরিক। সপ্তম দিনে আকিকা হয়ে গেল, নাম সুন্দর রাখা হয়ে গেল, এবার সপ্তম দিনের তৃতীয় কাজ হচ্ছে ওই ছোট্ট বাচ্চার মাথায় এই সাত দিনে যতটুকু চুল গজিয়েছে ব্লেড দিয়ে, ওই সাত দিনের চুলটুকু কেটে দাড়ি পাল্লায় গ্রামের ওজনে যতটুকুই হোক না কেন মেপে, অত সম পরিমাণ স্বর্ণ, অত সম পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ সাদকা করে দেওয়া, দান করে দেওয়া, এটা হচ্ছে সপ্তম দিনের তৃতীয় কাজ। এখানে একটা কথা মনে রাখবেন, দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন, দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন। যদি আপনি দান না করেন, যদি আপনি দান না করেন, যদি আপনি দান না করেন, তাহলে আল্লাহ বলছেন আমি কৃপণের সম্পদ বাই দ্য ওয়ে বের করে নেই, সিস্টেমে আমি কৃপণের সম্পদ বের করে নেই। যে দান করে না আল্লাহ তার টাকা বের করবেই করবে, অন্য মাধ্যম দিয়ে বের করবে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে বের করবে, বিপদ আপদ দিয়ে বের করবে, কেস কোর্ট কাচারির মাধ্যমে বের করবে, বিচার সালিশের মাধ্যমে বের করবে, যে কোনো মাধ্যমে হোক, যে কৃপণ তার টাকা আল্লাহ অন্য মাধ্যম দিয়ে বের করবে যদি সে দান না করে। আর দান করলে দুনিয়াবি এবং আসমানি বিপদ থেকে বেঁচে যাবেন, এই জন্য দান করতে উদ্বুদ্ধ হন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে। আল্লাহ এটা বলেননি যে আব্দুল্লাহ তুমি যা উপার্জন করেছো তা থেকে দান করো, আল্লাহ বলছে আব্দুল্লাহ তোমার পকেটে যে টাকা আছে ওটা আমার টাকা, রাযাকনা আমি রিজিক দিয়েছি, তোমার টাকা আমার রাস্তায় দিতে বলিনি। আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে আপনার টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন, কোথাও বলেনি আল্লাহর কথা। আল্লাহ বলছে আমি যেটা দিয়েছি ওটা থেকে কিছু দান করো। সব আয়াত খুলে দেখেন কোরআনে, আল্লাহ কোরআনে কোথাও বলেনি আপনি যেটা ইনকাম করেছেন সেটা থেকে দান করেন, সেটা আল্লাহ কোরআনে কোথাও পাবেন না। আল্লাহ কোরআনে সব জায়গায় বলেছে, খুলে দেখেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমি আল্লাহ যেটা দিয়েছি সেখান থেকে কিছু দান করো, আমার টাকা আমাকে দাও। এতে যে আমার কোনো লাভ হবে তা না, সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকে আল্লাহর কোনো লাভ না, আর সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা গুনাহ করে আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ হচ্ছে আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, মানে আল্লাহ মুখাপেক্ষীন। আপনার ঠেকা পড়েছে দান করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু উপকার নেওয়ার, আপনার প্রয়োজন আছে, আপনি মুখাপেক্ষী, আপনি বাঁচতে চাইলে আপনি দান করেন, আল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু টাকাটা আল্লাহরই, টাকাটা আপনার নয়, আল্লাহর দেওয়া টাকা আল্লাহকে দিবেন, উপকার আপনার, আল্লাহর কোনো উপকার নাই, আল্লাহর কোনো ক্ষতিও নাই। তো সম্মানিত উপস্থিতি, এই সপ্তম দিনে এই তিনটে কাজ, আকিকা সুন্দর নাম রাখা এবং স্বর্ণ রৌপ্য চুল সম পরিমাণ আল্লাহর রাস্তায় দান করা, এই তিনটে কাজ হওয়ার পর এবারে সন্তানকে নিয়ে আপনার দিনকাল যাবে 2.5 থেকে 3 বছর। এই 2.5 থেকে 3 বছর এই সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি। এই 2.5-3 বছর সময়ে সন্তান যা দেখবে যা শুনবে তা দ্বারা সে প্রভাবিত হবে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি মনে করেন সন্তান ছোট কিছু বুঝে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে আজকে বাংলা বলতেছেন এটা কোথায় শিখেছেন, কীভাবে কখন শিখলেন, কেমনে অটোমেটিক, যখন আপনার বয়স 1-1.5 কিছুই বুঝেন না, মানুষ মনে করতো আপনি কিছু বুঝেন না, কিন্তু আল্লাহ আপনার ভিতরে এমন শক্তি দিয়েছে, অ্যাচিভ করার, অর্জন করার এমন শক্তি দিয়েছে যে মায়ের মুখের বাংলা ভাষা শুনে শুনে কোনো টিচার কোনো শিক্ষক ছাড়াই আপনি বাংলা বলা শিখে গেছেন, বাংলা বলতে পারতেছেন, বাংলা বুঝা শিখে গেছেন, বাংলা বুঝে গেছেন। এই ক্ষমতা ওই ছোট্ট শিশুর মধ্যে আছে, সে অর্জন করতে পারে। এই 2.5-3 বছর যদি বাড়িতে টিভি থাকে, এই 2.5-3 বছর যদি সিনেমা চলে বাড়ির টিভিতে, নাটক চলে বাড়ির টিভিতে, মায়ের হাতে যদি, পিতার হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আর সেটার গান বাজিয়ে যদি সন্তানের কান্না থামানো হয়, আছে না নাই, কানতেছে কী দিয়ে কান্না থামানো হবে, গান দিয়ে, তাহলে হাজার চেষ্টা করলে ওই সন্তান সৎ সন্তান হতে পারে না। বরং এই সন্তান যদি কুসন্তান না হয় তার কোন সন্তান হবে,
এই আড়াই থেকে তিন বছরের সময় অনেক সেন্সিয়ার, গুরুত্বপূর্ণ। এই সময়ে বাড়িকে টিভি মুক্ত রাখতে হবে, সন্তানকে গানের আওয়াজ মুক্ত রাখতে হবে, সিনেমা ছবি মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল এগুলো থেকে দূরে রাখতে হবে। মা সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, বিসমিল্লা বলে দুধ খাওয়াবে। যদি বিসমিল্লা বলে দুধ না খাওয়ায় তাহলে সন্তানও তার সাথে দুধ পান করবে, এটা আল্লাহর রাসূল বলেছে। বিসমিল্লা বলে দুধ খাওয়াতে হবে, সন্তানকে নাস ফালাক ইখলাস করে ফু দিতে হবে যেন শয়তানের আসর সন্তানের উপর না হয়। নাস ফালাক ইখলাস, আয়াতুল কুরসি ইত্যাদি পড়ে সন্তানকে ফু দিতে থাকতে হবে, বিসমিল্লা বলে দুধ খাওয়াতে হবে এবং যাবতীয় অন্যায় অনাচার কুকর্ম থেকে সন্তানকেও দূরে রাখতে হবে, সন্তানের মাকেও দূরে থাকতে হবে। সন্তানের মা যদি দূরে না থাকে তাহলে সন্তানের মায়ের প্রত্যেকটা কাজের প্রভাব এই আড়াই তিন বছরের সন্তানের উপর পড়বে, কেননা এখনও সন্তান মায়ের বুকের দুধ খাচ্ছে। যেমন নয় মাস দশ দিন মায়ের রক্ত নিয়ে সে বড় হয়েছে, তেমনি আড়াই থেকে তিন বছর মায়ের বুকের দুধে সে বড় হচ্ছে। তাই মায়ের প্রতিটা কাজের প্রভাব তার উপর থাকে।